দর্শক শ্রোতা ট্রিপলএফ চ্যানেলের রিয়ক ধারাবল আপনাদেরকে স্বাগতম আমরা গত টিউটোর জস এর অফিসিয়াল যে ওয়েবসাইট থেকে রিয়াক ডট ও আর জি থেকে আমরা শিখতেছিলাম টপিক্সগুলো এক এক করে আসলে মোটামুটি বলা চলে দ্রুতই কাভার করতেছিলাম যে মানে যতটুকু না বললে নয় সেটুকু বলছি আমরা জাস্ট প্রজেক্টের দিকে যাবো এবং আস্তে আস্তে ভাবে মানুষটা ফুলি কাবার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমরা গতদিন দেখেছি হ্যান্ডেলিং ইভেন্টস অর্থাৎ আমরা ইনপুটে যখন এখানে কিছু চেঞ্জ করছি একটা ইভেন্ট তো রয়েছে যে আমি যখনই কিছু চেঞ্জ করছি নাম্বারটা চেঞ্জ হচ্ছে আবার ইউজ ইফেক্টের মাধ্যমে কনসোল লগেও কিছু আউটপুট আসছে তাই না ইউজ ইফেক্টটা দেখেছি এস্টেট দেখেছি প্রোপস দেখেছি এই জিনিসগুলো আমরা দেখেছি এবং ক্লাস এবং ফাংশনাল কম্পোনেট এগুলো দেখেছি আরও অনেক জিনিস এখনও বাকি আছে রাউটিংটা খুবই গুরুত্বপূর্ণ এটা দেখব দেখা যাচ্ছে যে আচ্ছা তো ধারাবাহিকভাবে এখানকার রিয়া জেসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেগুলো যেগুলো আছে সেগুলো আমরা সবগুলো ইনশাল্লাহ কাভার করবো আচ্ছা এই ইফেক্ট কল্ট এটা তিন চারবার এটা যতবার লিখছি ততবার এই যে বাড়ছে মানে এই ফাংশনটাও কল হচ্ছে আমি আপনাদেরকে সেদিন নিয়ে একটু যদি ব্যাকে নিয়ে যাই এই দেখতে পাচ্ছেন ইফেক্টটা বারবার কল হচ্ছে কেন কল হচ্ছে এখানে যে কাউন্ট নামে যেটার এটার উপর ডিপেন্ড করছে এটা ওকে এই বিষয় নিয়ে এখন কথা না বলি কারণ সেটা কত টিউটোরিয়ালে বলেছি আর এখানে যে অনচেন্স নামে এখানে অনচেন্স অন প্রেস। অন ক্লিকের ধরনের বিভিন্ন ইভেন্ট আছে সেগুলো থরো হচ্ছে ওকে এখন আমরা আজকে যেটা শিখবো সেটা হলো কন্ডিশনাল রেন্ডারিং তো আমি এইখানে আপনাদেরকে যদি দেখাই এখানে কিছু ইয়ে দেয়া আছে কন্ডিশনাল রেন্ডারিং বলতে বলছি যে আসলে কন্ডিশনের উপর করে আমার আউটপুটটা শো করবে তো এইখানে আমার মনে হয় যে ফাংশনাল কম্পোনেন্ট একটা আছে তো এটা যাক আমি আপনাদেরকে এই জায়গায় বোঝাই তো আমার আপাতত ইনিশিয়ালি দেখি অ্যাপের মধ্যে ফাংশনাল কম্পোনেন্ট আছে সুতরাং আমরা ফাংশনাল কমপ্লেন্টটা নিয়ে কাজ করবো হ্যাঁ আচ্ছা এখন দেখেন আমার এই ইউজ ইফেক্টটা আমি রাখছি না আর সিম্পলি আপনাদেরকে কন্ডিশনাল কম রেন্ডারিংটা বোঝাই এখন দেখেন এখানে ইউজ ইফেক্টের ইউজ স্টেটের মাধ্যমে আমরা ফাংশনাল কম্পোনেন্টে স্টেট ইউজ করছি আর ক্লাস কম্পোনেন্টে এই যে এভাবে স্টেটের মধ্যে করা যাচ্ছে কোনো স্ট্রাক্টরের মধ্যে অথবা এমনি ইকুয়াল টু লিখলেও হয় স্টেট ডিফাইন করা আমি গত টিউটোরিয়ালগুলোতে বলেছি আচ্ছা যাই হোক আমি এখানে এই নেম না দিয়ে আমি এখানে দিলাম হলো ধরেন লগ হলে এক ধরনের আমি ইনফরমেশন পাঠাবো লগ আউট হলে এক ধরনের লগ আমি দিলাম এখানে সেট লক এটা দিচ্ছি সেট এল ও আপনারা জানেন যে এই সেট লকটা এটাকে মডিফাই করতে কাজে লাগবে স্টেটটাকে আচ্ছা তো আমি সেটলকটাকে প্রথম ইনিশিয়ালি ফলস করে দিচ্ছি দেখেন এফ এ এল এসি ফলস ওকে তো এখন সেট লকটা যদি ফলস থাকে আমি এখানে একটা রিটার্ন নেব আর লক ফলস না থাকলে আরেকটা রিটার্ন দেবো তো কীভাবে সেটা কাজটা করব তো আমি এইখানে ইফেলস যদি ইউজ করতে চাই যেমন যেমন এখানে উদাহরণে দেখেন এই যে দেওয়া আছে ইফ এই যে রিটার্নটা কন্ডিশনের উপর যদি ইফ যদি লগ ইন হয় এখানে একটা দেশে দেখেন তাহলে রিটার্ন করবে এই কম্পোনেন্টটা এই যে ইউজ গ্রিটিং আর গেস্ট গ্রিটিং ইউজার গ্রিটিং গেস্ট গ্রিটিং নামে দুটো আলাদা কোম্পানি যদি লগ ইন না হয় তাহলে এটা ইফেলস ইউজ করা যাচ্ছে আবার আমার যে এর মধ্যে মানে এই যে দেখেন আমি দেখাই ইফ যদি আমি এখানে ওই জিনিসটা করে দেখাই ইফ এখানে লকড লকড যদি হয় তাহলে আমি এইখানে একটা রিটার্ন করব আর যদি ইন না হয় ইলস দিয়ে দিচ্ছি এখানে ইলস আমি এইটা রিটার্ন করছি তাই না ওকে বা ইলস হোক আর যাই হোক কি হলে এটা রিটার্ন করবে আচ্ছা এখন আমি এই লগ ইন হলে আমি এখানে দেখাবো হলো কন্ট্রোল সি রিটার্নটা করবো কি কন্ট্রোল ভি এখানে এই ইনপুটটা থাকবে না জাস্ট আমি এখানে বোঝার জন্য যে আসলে ইশনাল কীভাবে করবো সেটা দেখাচ্ছি এখানে আমি দিলাম হলো লকডিন লক আচ্ছা যাই লিখিনি এখানে লকড ইন আচ্ছা এটা রিটার্ন করবে যদি না হয় তাহলে আগেরগুলো রিটার্ন করবে যেহেতু আমার আপাতত ফলস আমাদের রিটার্ন করার কথা হলো ওই কাউন্ট ইজ নট ডিফাইন আচ্ছা এগুলো এখন আর ডিফাইন করা নাই এই কারণে এখানে আমি অন্য কিছু দিই এখন সব ঠিক আছে এখন আমার আউটপুটটাতে দেখি দেখেন এই যে 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 যেগুলো আবুলতেবল লিখলাম সেগুলো দেখাচ্ছে মানে লকডিন নাই এই যে ফলস যেহেতু এখন আমি যদি এটা ট্রু করে দিই তাহলে ট্রু এখানে আমার স্টেটটা ট্রু হয়ে গেল তখন আমার রেন্ডার হবে এই যে লকডিন কথাটা যদি একটু দেখি আসলে কী দেখাচ্ছে এখানে নাথিং ওয়াজ রিটার্ন ফ্রম রেন্ডার আচ্ছা কিছু রিটার্ন করা হয়নি ও আচ্ছা এই যে লকডিন হলে এখানে রিটার্ন দিই এখানে রিটার্ন দিতে হবে রিটার্ন না করলে হবে না রিটার্ন অবশ্যই রিটার্ন করতে হবে হুম প্রত্যেকটা ফাংশন কমপ্লেন্ট হোক যাই হোক একটা রিটার্ন করতে হবে এখন ঠিক আছে এখন আমি যদি লকটিন হয় ওটা দেখাবে দেখি দেখেন লকটিন দেখাচ্ছে তার মানে আমার কন্ডিশনালি আমার জেএসএক্সটা রেন্ডারিং হচ্ছে এখন এভাবেও করা যায় অথবা জেএসএক্সের মধ্যে যদি আমি কিছু কন্ডিশনাল রেন্ডারিং করতে চাই তাহলে আগের মতো যদি আবার ফিরে যাই রিটার্ন লিখি রিটার্ন এখানে এটা আচ্ছা এখন আমি এইখানে চাচ্ছি তাহলে এখানে আমাকে কার্লি ব্রেসেস দিতে হবে এখানে জাস্ট আমি এখানে এই যে লকড এটা টার্নারি অপারেটর যেটা আছে এটা দিয়ে করা যেতে পারে এরকম লকড ইন যদি থাকে তাহলে আমি এই প্রশ্নবোধক চিহ্ন মানে ট্রু হলে এটা হবে আমি এইখানে একটা ফ্র্যাগমেন্ট নিচ্ছি এটা ডিবির মতোই কিন্তু আচ্ছা এইখানে আমি কিছু রিটার্ন করবো হলো এইচ ওয়ান ট্যাক আচ্ছা গিমি আচ্ছা একটা সময় দেন একটু লিখে নিই কিছু হয়তো ইরোর দেখাচ্ছে করলাম ওকে ফাইন কি ইরোর আমি এখানে ডিপি দিই দেখি ইরোডটা চলে যায় কিনা যাওয়ার কথা না কারণ অন্য কোনো ইরোর হচ্ছে আচ্ছা এই এটা হয়েছে এটাকে আমি একটা প্রথম বন্ধনের মধ্যে দিচ্ছি রিটার্ন অবশ্যই করতে হবে এটা বন্ধ বোতনের মধ্যে দিচ্ছি আচ্ছা তারপরে এটা যদি না হয় এই ছনের মধ্যে আমি দেবো হল লকড এল ও জি জি লকড নাহলে আর একটা রিটার্ন করবো সেটা হলো কন্ট্রোল সি কন্ট্রোল ভি এখানে দেবো হলো নট লকড আচ্ছা আরে সর্বনাশ এখন এইখানে যে ইরোরগুলো তৈরি হলো সেটা হলো ইসের জন্য এত ইরোর হলো কিছু সেন্টেক্সের ইরোর দেখাচ্ছে আচ্ছা আমি সেগুলো ঠিক করে নিচ্ছি ক্লাস কম্পোনেন্টে আমি এটা ইউজ করছি ফাংশনাল কম্পোনেন্টে তো আসলে কাজ হওয়ার কথা অনেক জায়গায় কোনো কারণে এটা হচ্ছে লকড হলে এটা আমি দিয়েছি হলো ইয়া কী বলে যে প্রশ্নবোধক চিহ্ন দেয়নি ঠিক আছে লক তো কাল মধ্যেই দিয়েছি সমস্যা কোথায় এখানে লগই আসছে লগটা ট্রু রিটার্ন করছে আচ্ছা এভাবে যদি যে এসেও রিটার্ন এখানে হচ্ছে না আচ্ছা আমরা একটু যদি ডকুমেন্টেশনে দেখি এ ধরনের কোনো উদাহরণ আছে কি না এই ধরনের ক্লাস কম্প ইয়ে কম্পিউটারের মধ্যে যে এক্সের মধ্যেই এখানে নাই কিন্তু আমরা এই যে রেন্ডার ক্লাস কম্পোনেন্টে এটা হলে রিটার্ন করছে এটা আর এটা হলে রিটার্ন করছে এটা হুম এই তো এখানে দ্বারা দিছে এইটা আর আচ্ছা আচ্ছা মিস্টার মিস আমার একটা মেসেজ আসছিল দেখতে বলো তো তো এইখানে আন্ড্রিড মেসেজ ডটলেন আচ্ছা যাই হোক আমি যদি এটাকে এরকম ভাবে দিচ্ছি আসলে কোনো কারণে কাজ হচ্ছে না এইটা এবং যদি আমি এখানে অ্যান্ট দিই হয়ে গেলো টান্নারি অপারেটারটা কাজ করলো না এখন কিছুটা ঠিক আছে এইটা তারপরে হলো আর এইখানে একটা সেন্টেক্সের ইরোড আছে সেটা হলো এটা তারপরেও প্রবলেমটা যাচ্ছে না লগ এটাকে টান্নারি অপারেটার এখন ইউজ না করি এখন তো টানার ইউজ করা যাবে না কারণ ডাবল অ্যান্ড যুক্ত করছি আসলে এটা যদি না থাকে এটা কি হলো এটা তো রিটার্ন করতে গেলে ফাংশন কমপ্লেনের মধ্যে হলেও আমাদেরকে এইটাই রিটার্ন করতে হবে এরকম কিন্তু এখানে কন্ডিশনাল লেন্ডারিং টার্নার ইয়াপটের মধ্য দিয়ে এই যে এইটা দেখছিলাম আমি আমার কাছে এটা হচ্ছিল না কেন আরেকবার যদি এইখানে আমরা দেখি এটা কাউন্ট না দিয়ে এটাকে আমি দিই হলো লকড এ তো তারপরও এদেরও ইরোড হচ্ছে কেন রিটার্নের মধ্যে এটা দিলে ইলোর হবে কেন ও আমি এবার এটা এটা ফাইন্ড আউট করলাম সেটা হলো দেখেন আমাদের আগেরটাতে রিটার্ন ঠিক আছে আরেকটু আরও যাই বাক অপারেটটাও চলে আসুক হ্যাঁ এখানে সবই ঠিক আছে কিন্তু দেখেন এইখানে একটা আমরা অবজেক্ট রিটার্ন করছি এই মূল রিটার্নের মধ্যে এটাও আমাকে একটা ফ্র্যাগমেন্টের মধ্যে ঢেকে দিতে হবে তাই না শিট এবার ঠিক আছে দেখছেন এবার হয়তো মাঝখানে কোনো ইরোর আসতে থাকতে পারে এই যে এই যে এই ব্র্যাকেটটা এখানে দেওয়া হয়নি এবার সব ঠিক আছে মানে বোঝেন আমার পুরো রিটার্নের মধ্যে যে জিনিসটা পুরোটাকে অবশ্যই একটা এই হয় এই এটাকে হচ্ছে ফ্রাগমেন্ট বা এখানে টিবের মধ্যে রিটার্ন করতে হবে কিন্তু আমাদের টিবের মধ্যে কি রিটার্ন হয়েছিলো এটা তো এটা আলাদা হচ্ছে হচ্ছিলো ডিবের মধ্যে একটা আলাদা অবজেক্ট রিটার্ন হচ্ছিলো এরকম আসলে অবজেক্টটা হবে না এটাকে একটা অবশ্যই যে এসে সিলমেন্ট হতে গেলে একটা টিপ বা এরকম ফ্র্যাগমেন্ট দিয়ে কভার হতে হবে এখন আমাদের লক টিন যদি হয় তাহলে লক দেখাবে না হলে দেখাবে নট লক আমাদের যদি ট্রু এখন লকটি দেখার কথা এখন দেখি দেখেন লকটি ঠিক আছে ক্লিয়ার রেন্ডারিং ও টার্নারি অপারেটর দিয়ে আসলে দেখেন ভুল হলে সেটা শিখতে পারবো এটা প্রথম কথা ভুল হবে তাই বলে এই যে জিনিসগুলো আমি তো স্যান্ডেস্টিক লিখছিলাম কিন্তু উপরে ফ্র্যাগমেন্টগুলো দাও ভুলে গেছিলাম এখন যদি আমি ট্রুটা ফলস করে দিই এ এফ এ এল এ সি ফলস সরি হ্যাঁ এটা যদি ফলস করে দিই তাহলে নট নটলাগ দেখাচ্ছে তাহলে আমরা দেখলাম ইফিএলস ইউজ করে পুরো রিটার্নটাকেই আমরা কন্ডিশনাল করতে পারি অথবা এই জেএসএক্সের মধ্যেই এ ধরনের টার্নারি অপারেটার দিয়ে ইউজ করতে পারি আর অথবা আরও যদি আপনারা বিশেষ কিছু স্টাডি করতে চান এই যে এখানে ইনলাইন ইফেলসটাই যে দেখাচ্ছে এই যে যেটা আমরা করছি লাইনের মধ্যেই এটা এক প্রকার টার্নারি এখানে যেটা ইউজ করছি আমি আরও এখানে কিছু কন্ডিশনাল রেন্ডারিং আছে এগুলো দেখে নিতে পারেন এই যে একই এই ডিবের মধ্যে ইউস লগ ইন কিনা এখানে টার্নারি অপারেটার দিয়ে একটা জাস্ট আমরা যে এখানে ডিব রিটার্ন করছি ডিপ না দিয়ে যদি আমি এই যে ডিপটা রিটার্ন করছি এখানে একটা কম্পোনেন্ট দিলেও হবে লগ ইন হলে এক ধরনের হেডার ইন হলে আরেক ধরনের হেডার এরকম একটা লগ ইন হলে আমরা বিশেষ করে অ্যাপে যখন কাজ করবো এটা বেশি বিশেষভাবে দেখবো লগ ইন হলে একটা সাইড এফেক্ট স্ক্রিনগুলো থাকবে লগ হলে না হলে মানে লগ যদি হয়ে থাকে তাহলে হোম স্ক্রিনে সরাসরি নিয়ে যাবে স্টেটগুলো চেক করব ইন ফিউচার আমরা আরও অনেক ধরনের রেডারিং কন্ডিশন রেডারিংগুলো আলো আলোচনা করব তবে আজকে যদি কি না বুঝেন আমাকে অবশ্যই জানাবেন কি বুঝলেন না আমি মূলত এখানে ইফেলস দিয়ে দেখালাম আর যে সেক্সের মধ্যে টার্নারি অফার্টার ইউজটা দেখালাম ওকে আর একটা জিনিস আমার ভুল হয়েছিল সেটা হলো এখানে এই যে ফ্র্যাগমেন্টটা পুরোটাকে কাভার করা হয়নি ডিপ দিয়েও করলেও হবে অথবা এরকম ফাঁকা রাখলেও হবে ফাঁকা রাখলে এর কোনো ইফেক্ট নেই ডিপ দিল তো ডিপ দেওয়াই হয়ে গেল তো ধন্যবাদ শুভ দর্শক শ্রোতা নেক্সট টিউটোরিয়ালে আমরা আলোচনা করছি হলো লিস্ট অ্যান্ড কি কীভাবে একটা অ্যারে কে যে সেক্সের মধ্যে রেন্ডারিং করা যায় সেটা আমরা দেখবো তো ধন্যবাদ আসসালামু আলাইকুম